সারাদিন বাইক টানলে খুদে এমনি বেড়ে যায়, তার উপর আবার নানির হাতের তরকারি ভাত, মুখে দিলে আর হুশ থাকে না। আপনার নানির হাতের তরকারি বুঝি খুব স্বাদ। এক লোকমা খেয়ে দেখেন তাইলে বুঝতে পারবেন। না, তা আপনার খাওয়ার ধরন দেখে বুঝতে পারছি। আচ্ছা, যে মানুষটা আমার এত বড় উপকার করলো তার নামটা কিন্তু এখনো জানাইলো না। জি, আমার নাম নুরি। আর আমার নাম মাজেদ, নদীর ওই পারে থাকি। সারাদিন যে এই ভারী বাঘটা নিয়ে ঘুরেন, আপনার কষ্ট হয় না? আগে হইতো, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। ছোটবেলায় যখন নানা ভার পাইতো আমি সাথে সাথে থাকতাম। ধরেন গ্রামে গ্রামে ঘোরা আমার একটা নেশা হয়ে গেছে। আপনার নানা বুঝি এখন বুড়া হয়েছে? নানা তো মরে গেছে, তারপর থেকে তো ব্যবসার হালটা আমি ধরছি। ও, খালি যে নানা নানির কথা কইতাছেন, বাড়িতে কি আর কেউ নাই? ছোটবেলা কি যাই, বাপ মা মরে গেছে, তারপর থেকে নানির বাড়ি মানুষ হয়েছি। বিয়ে শাদী এখনো করি নাই, আর আমার মতো গরিব মানুষের কেরা বিয়ে করবো? মা নুরে, নুরে, হুম।
সারা জীবনকে আমি তোরে রান্না কইরা খাওয়ামু, সত্যি নাই তো না? আমার নানির হাতে রান্না ছাড়া অন্য কারো হাতে রান্না খামুই না। বিয়ার আগে তোর নানাও তার মারে এইসব কথা কইত, বিয়া হনের পর তো সব বইলা গেছিল। আমার সতীন যখন আইব তুইও বইলা যাবি। কি যে কও না নানি, যে বই আমার নানিরে বুলাই দিব, তুমি কি মনে করছো তার নামে সংসার করবো? ওরে আমার পালোয়ান রে, বাইসা থাকলে দেখুম। আচ্ছা দেখো দেখো। আচ্ছা শোন, দুলালির বাপে খুব কইরা ধরছে, এখন ধানি জমিও লিখা দিবার চাইছে। নানি হনো, আমি এখন বিয়া করব না। আমি এখন বিয়া করব না, আমি মরে গেলে তারপর বিয়া করবি? আমি আগে নিজের গোছাই একটু, তারপরে করি। শোন, বিয়ার পর আমার সতী নাইয়া সব কিছু গুছাইয়া দেব, তোরে পর্যন্ত টনটনিয়া কইরা দেব। মাঝে তোরে ভয় দেখা লাভ নাই, বেশি তেরি বেরি করলে সোজা বাপের বাড়ি পাঠাই দেব। আচ্ছা শোন, তাহলে কি আমি কথা কমু দুলালির বাপের লগে? নানি, দুলালির আমি কখনো ওই চোখে দেখি নাই। আগে দেখোস নাই, অহন দেখবি। বাদ দাও তো এসব কথা নানি। রে, কারে মনে ধরছে? কি যে কও না নানি। আমি না রে মা, তোর চাচাই তোরে ডাকছে। দাও এটা দাও। এটা কি চাচি আম্মা? শোন মা, সকালে গঞ্জে গেছিলাম তো, সেই জন্য তোর লেগা নতুন জামা কাপড় আনছি। আমার তো জামা কাপড় আছে চাচা। কয়েকদিনের জন্য তোর রায়ান ভাইয়ের বাসায় যাবি, তোর চাচিও যাইবে সাথে। হঠাৎ করে টাউনে যাবো কেন? শোন মা, তোর ভাবির তো দিন আয়া পড়ছে, তাই আমরা দুজন কয়দিন গিয়া থাকবো। সত্য কইতেছেন চাচি আম্মা? আর হ্যাঁ, আর এই সব পুরান কাপড় পরে কি টাউনে যাওয়া যায়? কোন দিন যাবো চাচি, কতদিন ভাবিরে দেখি না। আরে তোর ভাবি তো তোর সাথে করে নিয়ে যাইতে কইছে। রাইহান ভাই আর ভাবি কি ভালো আছে? সবাই ভালো আছে। শোন, কাল সকালে শহরে যখন যাবি তখন নতুন জামা কাপড় পরে যাবি, ঠিক আছে? আরে দুলালি, কই গেছিলি? কইয়া যাও, ছাগল বাইন্দাইলাম। এখন আর ছাগল চড়াইতে ইচ্ছা করে না, মানুষ চড়াইতে মন চায়। বুঝছি, তাহলে মামারে কোষ হাট থেকে তোর জন্য তর তাজা দেখে একটা মানুষ কিনে আনতে, ইচ্ছা মতো চড়াইস। হাটে মানুষ কিনতে পাইলে এতদিন কি না কিনা তোমার আশা বয়ে থাকতাম। এই মামা কই? খেতে কাম করতেছে। কই, আমি কেমন আছি দি গাইবা না? তোরে তো দেখে মনে হয় তুই ভালোই আছিস। আচ্ছা মাজেদ ভাই, মানুষ যখন পাতিল কিনে তখন কি খালি চকচকে দেখেই কিনে, না হাতে নিয়ে নাইরে চলে তারপরে কিনে? না দেখে কেউ পাতিল কিনে, আগে জিনিস দেখে তারপর দর দাম। কোনোদিন তো দুলালির মনটা বোঝার চেষ্টা করলাম না। না রে, আমার দেরি হয়ে যেতেছে, বেলা উঠে যেতেছে, অনেক কষ্ট বোঝাইতে, অনেক দূর যাবো। তাই আমি রাক্ষস নাকি খক্কস? আপনি একটা কি কইতে পারি না, এমন করে কেউ সামনে আসে? আমি তো তোমারে চমকায় দিতে চাইছিলাম। মাইনসে দেখলে কি ভাববো? ও হ্যাঁ, তাই তো, এটা তো মাথায় ছিল না। আচ্ছা, আপনি যে প্রত্যেক দিনে আমাকে গ্রামে হাঁড়ি পাতিল বেচতে আসেন, এক কাস্টমার আর কতদিন আপনার হাঁড়ি পাতিল কিনবো? অন্য গ্রামে যেতে পারেন না? আমি তো হাঁড়ি পাতিল বিক্রি করতে আসি না। তাহলে কিসের জন্য আসে? তোমারে দেখতে।
আবার সতীবের জিনিসপত্র দিয়া সাজুগুজু করছি, কেমন লাগতেছে নানি? সব আমার এ লুকায় লুকায় কাল লাগে সব কিনছো, সেই দেখো তুমি খোলো, আমি কইতেছি তুমি খোলো, আগে কবি তারপর খোলো। কেডা দুলালি? আরে না, তাহলে আছে একজন আমার সতীর পরে ডাকি বাড়ি কু নদীর ওই পারে বাড়ি। নদীর ওই পারে বাড়ি, নাম কি? নুরি। নুরি, বাহ, সে হইলো নুরি, আমি হইলাম বুড়ি। নানি তুমি জানা হইছো। নুরি, তোমার কি পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। আমি তো ভয়েই আছিলাম, আসলে আমার এসব কেনার অভ্যাস নাই তো। আচ্ছা, আমার এইগুলো দিলেন কেন? তা তো জানি না। আমি জানি। কি? মানুষ যারে পছন্দ করে তারই এসব দেয়। তা হইতে পারে। আমার সাসা সাসিও আমার এটা সেটা কিনা দেয়, অথচ তারা আমার কিন্তু রক্তের কেউ। খালি রক্তের মানুষই কি আপন হয়? অনেক সময় রক্ত পর হয়ে যায়, আবার অনেক সময় দূরে মানুষ আপন হয়ে যায়। আচ্ছা মাজেদ ভাই, আমি মরে গেলে কি আমার বাপমার লগে দেখা হইব? দেখা হইতেও পারে আবার নাও পারে, যে কোনো একটা কোন। তুমি তার সে বরং কাজী চাচারে জিজ্ঞেস করো। হে তো কয় দেখা হইব, কিন্তু আমার বাপমা তো আমার এই ছোটবেলায় রেখে মারা গেছে, হেরা দেখলে কি আমার চিনব? আচ্ছা নুরি, তোমার কি আজকে মন খারাপ? রায়হেনবার বউ পোয়াতি, আমারও চাষি আমার লগে টাউনে যাওয়ার কথা ছিল, কিন্তু হে নাকি হের বাপের বাড়ি চলে গেছে বাচ্চা বিয়েতে। দূর পাগলি, সেই জন্য কি কেউ মন খারাপ করে? চাষি আমারও খুব মন খারাপ, ছোটবেলায় রাস্তা থেকে তুললাইন না আমার সাদর যত্ন করে মানুষ করছে, তার মন খারাপ থাকলে কি আমার ভাল লাগে? তুমি চাষি আমারে খুব ভালোবাসো তাই না? তুমি খুব ভালো মাইয়া, আমার নানি দেখলে তোমারে খুব খুশি হব। তোমার আপত্তি না থাকলে নানি রেখে একদিন নিয়ে আইব। সমস্যা কি, নিয়ে আইসেন, আমি চাষি আমারে বলে রাখবো। নি বইল আমার নানি তোমার দেখতে আইব, বিয়ের দিন তারিখ ঠিক কর। কি, আপনি তো খুব খারাপ মানুষ। একটা ভালো ঘরে নুরির বিয়ে হোক, এটাই তো আমরা চাই। আর আপনার নাতির সম্পর্কে আমরা খোঁজ খবর নিছি, খুবই পরিশ্রমী, আমি খুব কর্মটো সওয়াল পছন্দ করি, আমার কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ বাবাজি, তাহলে এখন দিন তারিখ নিয়ে কথা শুরু করা যাক। আপনি ঠিক করেন কবে? আপনি তো বাবাজি কাজী মানুষ, আপনি যেটা কইবেন সেইটাই তো আমরা মাইনা নিব। তাহলে ঠিক আছে, আগামীকাল আমি সব ঠিকঠাক করে আপনাকে জানাবো, ঠিক আছে? হ্যাঁ, নাকি কও? তুমি যা বলবা আমারও তাই মত। বা আমার একটা কথা আছে, আমি একটু তাড়াতাড়ি যাক, অবশেষে পুরীটা আমার ঘরে। আচ্ছা, এতদিন তুমি কাজে বাইরে আছো, অনেক বড় ঘর, দামি দামি আসবাবপত্র, আমার
করে তো কিছুই নাই, তোমার অসুবিধা হবে না তো? খালি তোমার ঘর মানে এটা তো আমারও ঘর। দেখো না কি ভাঙ্গাচুরা ঘর আমার। ভাঙ্গাচুরা হোক আর যাই, এটা আমার নিজের ঘর। আর তুমি যেমন করে কইতাছো মনে হয় আমি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিছি। ছোটবেলা থেকে বড় ঘরে মানুষ হয়েছো, আমার ঘরে এসে দোমাটকে যাবো না তো? দোমাটকে লাগবে, তুমি ফুদি আমার দম ফিরাই দিবা। কথা দাও আমারে ছেড়ে যাবে না? সবকিছু ছাড়াই তো তোমার কাছে আসছি, আমি আর কই যাবো? কারো কামে যাইতে মন চায় নানি? বিয়ার পর তো নানা আমারে থুইয়া কামে যাইতে চাইতো না, গেলেও পেটে ব্যথা মাথায় বিষ এইসব কয়ে ফিরাই তো। কথা কনে চলে, নতুন বইয়ের মুখ দেখুন লাগবো না, যাও এখন কামে যাও। অসতীন যাও আগামী শুক্রবারের আগে নুরিরে আপনি তালাক দিবেন। আগামী শুক্রবারের আগে নুরিরে আপনি তালাক দিবেন, আমার বউ। আপনার কথার আগামত আমি কিছু বুঝতেছি না ভাইজান, মনে হয় গাবরা গেছে না? গাবরানের কিছু নাই, দোষ তো আর আপনার না রে ভাই, সব দোষ হয়েছে কি ওই মোতালেব কাছে, সব কিছু গোপন কইরা মাইয়াটারে আপনার কাছে গছাইয়া দিতে। ভাই রে আপনার কথা শুনে তো আমার মাথা মতো ঘুরতেছে। আপনার মাথা ঘুরতেছে
আমার তো পুরো দুইন্নাটা ঘুরতেছে ভাই। আজা অত কথার কাম নাই, আমি জয়নাল, নুরি আমার বউ, এই দেইলো সত্যি কথা। অহন্ত কেসাল কইরা কোনো লাভ নাই, আপনার যেটা কইলাম আপনি সেটা করেন, আপনি তালাক দিয়ে দেন, বাকিটা আমি বুঝুম নেই। ও বাইরে মনে হয় দেরি করাই দিলাম না, আপনি কাজে যান। আপনার যেটা কইলাম এটা যেন মনে থাকে, শুক্রবারের আগেই আপনি ঘটনাটা ঘটায়েন। আমার নাম জয়নাল, নাম হয়েছে নিশ্চয়ই, হ্যাঁ আসি। আর আমার লোকে কাইচ্ছা কইরে আসলে যাই গে ভাই, মনে থাকে যান। কথাটা গোপন রাখছিলাম সত্য, কিন্তু নুরির সাথে জয়নালের কখনোই বিয়ে হয় নাই। কিন্তু জয়নাল যে নুরির তালাক দিতে কয়। আরে বাবা, একটা লোক তো মানে বোর্ডে তালাক দিতে কয়, আর তুমি বোর্ডে তালাক দিয়ে দিবা? ওর আচার আচরণ কিন্তু সুবিধাজনক মনে হইতেছে না চাচা জান। শোনো বাবা, নুরির আমরা ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছি, তার বিয়ে দেওয়ার দায়িত্ব তো আমাদের। জয়নাল ঘাটের ইজারা নিয়েছিল, বেশ টাকা পয়সা করছিল, বড় লোক হয়েছিল। সেই সময় আমাকে কইলো যে সে নুরিরে বিয়া করুক, আমরাও রাজি হয়ে গেলাম। সব কিছু ঠিকঠাক আছিল, ঠিক বিয়ের আগের দিন জয়নালরে পুলিশ ধরে নিয়ে গেল। কেন না, সে ডাকাত, ডাকাতি করছে, ডাকাতের সর্দার। আল্লাহ জানে নুরির আমার বাঁচাইছে, যদি জয়নালের সাথে তার বিয়ে হইতো কি হইতো তুমি কও বাজান। কিন্তু এতদিন পর জয়নাল জেল থেকে বাড়াইয়া এইসব কাম করবো সেটা কে জানতো? তুমি কও আমার কি দোষ, এতে কও তুমি। এখন আমি কি করবো চাচা জান? চিন্তা করো না, বিষয়টা আমি দেখতেছি। এই শোনো না, দরকার হলে তুমি চেয়ারম্যানের কাছে যাও, এর তো একটা বিহিত করা দরকার। হ্যাঁ, মমতাই ভাবতেছি চেয়ারম্যানের কাছে যাবো। বাবা মাঝে তুমি এটা নিয়ে নুরিরে কিছু কয়ো না, ওর তো কোনো দোষ নাই বাবাজি। যদি আমাকে কোনো ক্ষতি করে বসে তাই বলে তুমি আমার এইভাবে কথা বলবা, না জানি আমারে দোষ দিবা। কোনটা যে সত্য আর কোনটা যে মিথ্যা কোনটাই বুঝতেছি না, কিন্তু কথাটা শোনার পর থেকে আমার ভিতরে আগুন জ্বলতেছে। এখন সাসা সাসির কথাও তোমার কাছে মিথ্যা মনে হইতেছে, আর ডাকাতদের কথা শুনে তুমি নাচতেছো? নিশ্চয় এখানে একটা কোনো ঘাবলা আছে, তা নাহলে জানালে এত সর পাই কেমনে? মনে করছে কিচ্ছু বুঝি না, আমি কিচ্ছু বুঝি না। না নুরি, এই নুরি কই যাও তুমি, আসো এই কই যাও নুরি। শোনো না, কি সব পাগলামি শুরু করছো তুমি এত রাইতে? পাগলামি আমি করতেছি না, তুমি করতেছো। আমার কথা তো কোনো দাম দাও না, খালি মানুষের কথা শুনে নাছো। আমার তুমি মাফ করে দাও বউ, আমার ভুল হয়ে গেছে। আসলে কথাটা শোনার পর থেকে আমার মাথা ঠিক আছিল না, কি থেকে কি করে ফেলাইছি, আমার মাফ করে দাও। আচ্ছা, আমি তো তোমার বউ, আমি তোমার কষ্টটা তো বুঝি। চলো বউ, অনেক রাইতেছে, তোমার ঘরে চলো। আমি না কইছিলাম শুক্রবারের আগে ওরে তালাক দিয়ে দিতে। আহ!
সবুরে মায়া ফলে আমারও ফলছে। তয় মাছ খান দিয়া কাউয়া একটু ঠোকরে গেছে, কিন্তু এই জয়নালের তাতে কোনো অসুবিধা নেই। আপনি আমার এই নাটকে রাখছেন কেন? দাও তো, বোকার মতো কথা কয়। আমি তোমারে আটকে রাখলাম কই? আটকাতে রাখছো তুমি আমারে, তোমার রূপ যৌবনের গন্ধে। এই জয়নাল ডাকাইতের মতো ঝানু লোক কেমন ছটফট ছটফট করতেছে দেখতেছো না? আপনি জানেন না আমার বিয়ে হয়েছে? আমি যে লেগেছি দেখিয়া সেই বউটা অন্য বেটার মুখে ঘুমাইব এটা কি মাইনা নেওয়া যায়? উল্টা সিধা কথা কইবেন না আপনি। আমার স্বামী আছে, আমার বিয়ে হয়েছে। আরে সেই কথা তো আমি অস্বীকার যাই নাই, গেছি। আমিও তো মুসলমানের পোলা, আমি ধর্মের বাইরে কেমনে যাই? এর লেগা নতুন কইরা কাজী ডাকায় আইন না তোমারে বিয়া করু। জীবনেও না, আমি আপনার কেন বিয়া করতে যাবো? আমার বিয়ে হয়েছে না। ওরে তোমার চেষ্টা যে আমার কি ভাল লাগে, আমি তো জানতাম যে তুমি রাজি হইব না। তোমারে কেমনে রাজি করাই তো চেষ্টা তো কম করলাম না, থানা পুলিশ সব জায়গায় লোক লাগাইছি। জয়নাল হারাম জানতে যে এরকম করবো কে জানতো? কন সোনার বরণ লাল পরে উঠাইয়া লইয়া গেল, কই লইয়া গেল কেটা জানে। এদিকে আমার মাঝে কাঁদতে কাঁদতে চোখের পানি যায়। বাবা যে গো যেহান থেকে মারেন আমার নাদ বরে আমার কাছে বিনায়া দেন। খুঁজে পাইবই আর ওই বেটারে আমি দেখাই দেখা নেবো। হারাম দাদা, তোমার হারাম দাদা মায়া মানুষের উঠাই লাগে যায়। রাতে কেউ ধরা পড়লে সারা পায় না, তুইও পাবি না। সোনা বন্ধুরে আমি
তোমার নাম লইয়া কান্দি, গগনেতে ডাকে দে আসমান হইল অন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। জীবনে এত কান্নাকাটি দেখছি না, তোমার এসব কান্নাকাটি দেখে আমার মন গলব না। আজকের রাইতটা তোমার আমার জীবনের একটা অন্যরকম রাইত। খামা খাওয়া উচিতটাই নেই না, রাইতটা নষ্ট করো না তো। জানো, জেলে বই আমি সব সময় তোমার কথা ভাবতাম, আর যখন তোমার কথা ভাবতাম আমার বুকের ভিতরে না মুসর দিয়ে উঠত। কিন্তু আমি আলসারি নেই, আমি জানি আমি অন্যায় করছি, কিন্তু আমি তো তোমারে ভালোবাসি। তুমি যদি চাও তোমার লাগে আমি সবকিছু ছেড়ে ছেড়ে দিতে রাজি আছি। তুমি চাইলে সবকিছু করতে পারি। আপনি সত্যি আমারে ভালোবাসেন? হ্যাঁ, তোমার বিশ্বাস হইতেছে না আমার কথা। আপনি আমার জন্য সবকিছু ছেড়ে দিতে পারবেন? আসলে হয়েছে কি, আমা গইলেনে একবার ডুইকে গেলে সারাটা খুব ঝামেলা। তারপরও তুমি যদি চাও তাহলে আমি সব কিছু ছেড়ে ছুড়ে তোমার একটা নিরুদ্দেশ হয়ে যাবো। আমি যা বলবো আপনি তাই শুনবেন? হ পারো, একবার খালি কয়ে দেখো। আমার যদি সত্যি আপনি ভালোবাসেন তাহলে আল্লাহর দোহাই লাগে আপনি আমার ছেড়ে দেন। আমি তোর কি ক্ষতিটা করছি? তুই যখন যা চাইছিস আমি সেসব জিনিসের ব্যবস্থা করি নাই, করছি। তারপরও তুই আমার খবরটা পুলিশের কাছে দিছিস, আমার সাজা কাটতে হয়েছে। এর মধ্যে আমার নুরির বিয়ে হয়ে গেছিল অন্য জায়গায়, ওরে উড়ায় আনতে আমার হয় রে উচ্চ তাঙ্গামা করতে হয়েছে। কে কি ক্ষতিটা আমি করছিলাম তোর ক? ভাই ভাই, আমার একটা সুযোগ দেন, আমার ভুলে গেছে ভাই। বলার আর করুন না ভাই, আমার একটা সুযোগ দেন ভাই। আমার মায়ের ভাই ভাই ভুলে গেছে, আমার মাত্রা দেন ভাই। আমার কাছে এই মানে শাস্তি তো একটাই রে ভাই। আমার ভুল হয়ে গেছে ভাই, আমার একটা সুযোগ দেন ভাই, আপনাকে ছেড়ে দেন ভাই। আমার আর একটা সুযোগ দেন ভাই, আমার একটা সুযোগ দেন ভাই 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 মারেন না ভাই, আমার একটা সুযোগ দেন ভাই, ভুল হয়ে গেছে ভাই।
এই নুরিত কি সে এরকম করতেছ, তোমার কি শরীর খারাপ লাগ? শোনো, আমি কিরম বুঝতে পারছি আমাকে ঘরে নতুন মেহমান এসেছে, আমার আমার না খুব আনন্দ হইতেছে যেন সব মানুষেরই বুঝি এমন অনুভূতি হয়। তোমার গর্বে আমার সন্তান, আর তুমি বাকি আমার সন্তানের মা। কি করবি, তোর কপালটাই খারাপ। ছোটবেলায় বাপ মা হারাইলি, বিয়ে করে বউটাও হারাইলি, সংসারে একমাত্র নানি দিয়ে আসল, সেও তো আর ছেড়ে চলে গেল। কান্দিস না, কান্দিস না। আমি কোনো এরকম প্ল্যান হাতে লোক বলে আছি ভাবি, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আস্থানা ছেড়ে চলে যান, পুলিশ যে কোনো সময় এসে গাইতে পারে। আমি গেলাম। আন্ধিরে বন্ধু
আমি তোমার নাম লইয়া কান্দি। উইড়া যায় রে সকুয়ার পঙ্খি, পইড়া রইল ছায়া। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল প্রিয়ন্তী এইচডিতে নতুন নতুন নাটক দেখার জন্য।